বিসমিল্লাহ রহমান রহিম। আজকে বিএনপির 38তম জন্মবার্ষিকী। এই বিএনপির জন্মবার্ষিকীতে সম্পর্কে আমাদের এই নেতারা যারা জন্মলগ্ন থেকে জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন, তিনারাই কিন্তু সব কথা বলেছেন। কাজে এইটাকে আমাকে আর পুনরাবৃত্তি করার ঠিক মনে করি না। আমি মনে করি যে উনারা আমার থেকে অনেক বেশি জানেন, কেন উনারা জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন। সেজন্যই আমি বলতে চাই যে জিয়াউর রহমান যে দলটি গঠন করেছিলেন এবং জিয়াউর রহমান যেই সময়ে এই দায়িত্ব পেয়েছিলেন সেই সময়টা ছিল অত্যন্ত খারাপ এবং কঠিন, যেটা মহাসচিব এবং বিশেষ করে ডক্টর মোশাররফ সাহেব বলেছেন। তিনি চেয়েছিলেন একটা, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এই স্বাধীন দেশে আমরা মিলেমিশে থেকে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব, পৃথিবীতে আমরা দেখাবো যে একটা সদ্য স্বাধীন দেশ, আমরা কত দ্রুত বাংলাদেশকে উপরের দিকে, উন্নতির দিকে নিয়ে যেতে পারি। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতার পরে যিনারা ক্ষমতায় ছিলেন বা নিলেন, তারা কিন্তু সেইগুলি চিন্তা করে করে নাই। স্বাধীনতার পরেই কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে যে বিভেদ বিভক্তি সৃষ্টি হয়েছে, মারামারি হানাহানি লুটপাট তখনই শুরু হয়েছে, লুটপাট শুরু হয়েছে। এমনকি বাংলাদেশের জিনিস সব অন্য দেশে পাচার হচ্ছে, সেটাও আমি নিজে চোখে দেখেছি। কেন, আমরা ছিলাম যখন স্বাধীনতার পরে কুমিল্লাতে সার্কিট হাউসে, ওইখান দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করতো, মেইন রোডে দেখা যেত, সব দেখছি যে বাংলাদেশের জিনিস কীভাবে যাচ্ছে অন্য জায়গায়, সেটা আমরা আমাদের চোখের সামনে দেখেছি। তাই আমি বলবো যে বাংলাদেশকে, একটা স্বাধীন সার্বভৌম দেশকে যেভাবে গড়ে তোলার কথা বা যেসব কর্মসূচি নেওয়ার কথা ছিল সেই সময়কার সরকারের, তারা সেটা করতে ব্যর্থ হয়েছে, তারা সেটা করতে পারে নাই। তার জন্য অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে নেমে এসেছে অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতে হয়েছে, রক্ষী বাহিনী সৃষ্টি করতে হয়েছে, নানা রকমের বাহিনী আরও, এবং তারপরেও দমন করা সম্ভব হয়নি বিধায় এক ভয়াবহ দুর্ভিক্ষ থেকে দেখেছেন লক্ষ লক্ষ লোক কীভাবে মারা গেছে। এবং সেখানে তাদের পরিকল্পনা ছিল না, দেশ নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা ছিল না, মানুষগুলোর উন্নয়ন, মানুষগুলোর জীবন যাপনের যে উন্নতি করার জন্য যে পরিকল্পনা থাকার কথা সেগুলি তাদের ছিল না, সেজন্যই এই কাজগুলি হয়েছে। তিনারা ভেবেছেন আমরা ক্ষমতায় আছি, এখন আমরা যা ইচ্ছা তাই করতে পারি, সেজন্যই তারা তাদের কথা শুধু চিন্তা করে অবাধে লুটপাট আর অত্যাচার চালিয়ে সমানে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। যার জন্যই সেদিন আজ একটু আগেই মহাসচিব বলেছে যে সেই সময়কার পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, বাংলাদেশ এই সদ্য স্বাধীন নতুন দেশটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হলো। এটা ছিল অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের লজ্জার বিষয়। তারপর যেই হোক, জিয়াউর রহমান যখন দায়িত্ব পেয়েছেন, জিয়াউর রহমান আসার পর জিয়াউর রহমান কিন্তু পরিকল্পনা করলেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং প্রথমে কি প্রয়োজন সেটা, তার জন্য দেশে যেটা প্রয়োজন সেটা হলো দেশে গণতন্ত্র, যে গণতন্ত্র ছিল না, যে গণতন্ত্র তারা শেষ করে দিয়ে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল সেই তখনকার দল আওয়ামী লীগ। সেই তিনি চিন্তা করলেন যে না, এখানে বিএনপি থাকবে, আওয়ামী লীগ থাকবে, অন্যান্য আর যে পার্টি আছে তারা থাকবেন, যারা করতে চান সকলকে আমরা বলবো আন্ডারগ্রাউন্ড পার্টি না করে, মারামারি হানাহানি না করে আসুন, উপরে সকলেই উপরে মিলেমিশে পার্টি করব, সকলেই উপরে থেকে নিজ নিজ এজেন্ডা নিয়ে পার্টি করবেন। সেইভাবে জিয়াউর রহমান সকলের সাথে বসেছেন, কথা বলেছেন,
এবং সুন্দর একটা পরিবেশ, এবং তার সে সময় যদি আপনারা মন্ত্রিসভার ক্যাবিনেটের যারা ছিল তাদের নামগুলি যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন সেখানে সমস্ত ভালো ভালো লোকরা ছিল, যোগ্য উপযুক্ত অনেক দক্ষ লোক ছিলেন, যারা যাদের চিন্তা চেতনায় বাংলাদেশ ছিল এবং যারা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়তে চেয়েছিলেন। সেজন্যই কিন্তু যেমন অতি অল্প সময়ের মধ্যে এই দুর্ভিক্ষ পীড়িত দেশ এবং যে দেশে অরাজকতা বিশৃঙ্খলা বিরাজ করছিল, সেই যেই দেশে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল সেই দেশে জিয়াউর্রহমান আবার গণতন্ত্র ফিরিয়ে আনলেন, শুধু নয় বহুদলীয় গণতন্ত্র যেটি হারিয়ে গিয়েছিল সেটিকে তিনি পুনঃপ্রতিষ্ঠা করলেন। তারপরে তিনি সকলকে রাজনীতি করার সুযোগ দিলেন এবং তিনি সেখানে বললেন যে আমাদের যারা ছাত্র যুবক আছে তাদেরকেও তারা দেশ জানতে হবে, দেশ সম্পর্কে জানতে হবে, এবং তারাও তো একদিন লেখাপড়া শিখছে, তারাও একদিন এই দেশে দায়িত্ব নেবে। সেই জন্য তিনি কিন্তু দেখলেন যে যেগুলো বন্ধ ছিল কি বলে যে সেই নির্বাচনগুলি, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনগুলি দেওয়া তিনি শুরু করলেন। শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন হলো আপনারা দেখেছেন সেই ডাকসুর নির্বাচন হয়েছে, আর অন্যান্য তারপর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে, বিভিন্ন জায়গায় এরকম নির্বাচন হয়েছে, এগুলি একটা প্রক্রিয়া তিনি শুরু করলেন। তিনি সবার সাথে কথা বলতেন, তিনি কৃষক থেকে শ্রমিক থেকে এবং শিক্ষা এবং আমাদের দেশে যত ইন্টেলেকচুয়াল আছে তাদের সকলের সাথে কথা বলতেন যে দেশটাকে আমরা কিভাবে কত দ্রুত আমরা এই দেশটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই পরিকল্পনা তিনি নিয়েছিলেন। এবং তার সেই পরিকল্পনা কিন্তু আজও সেই সময় কত বছর আগে দেখেন, সেই বোধহয় আরও 38-40 বছর আগে হবে, তখনকার পরিকল্পনা এখনও দেখেন যে উপযুক্ত একদম, এরকম পরিকল্পনা কেউ করে নাই। সেই পরিকল্পনাগুলি তিনি শুরু করেছিলেন, তার কর্মসূচি, তার গঠনতন্ত্র যদি দেখেন, 19 দফা কর্মসূচিতে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে তিনি সেগুলি করেছিলেন। কারণ যে দেশকে আমরা কারো উপরে নির্ভর করে থাকব না, আমরা সাহায্য নির্ভর হয়ে থাকব না, পর নির্ভর হয়ে থাকব না, আমরা একটা স্বাবলম্বী আত্মনির্ভরশীল দেশে পরিণত হবে। সেই জন্য তিনি সেইভাবে কর্মসূচি এগিয়ে যাচ্ছিলেন সকলকে নিয়ে। সেটিই হলো ষড়যন্ত্র জিয়াউর রহমানের বিরুদ্ধে, যে জিয়াউর রহমান অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষকে ইউনাইট করেছেন, এক করেছেন, এবং বাংলাদেশের সর্বস্তরের কি কৃষক শ্রমিক থেকে আরম্ভ করে সর্বস্তরের মানুষ জিয়াউর রহমানের এই কর্মসূচিটি তারা গ্রহণ করেছেন এবং তারা সকলেই আগ্রহ প্রকাশ করেছেন এর সঙ্গে সম্পৃক্ত হতে। সেজন্য তিনি দেখেছেন দিনের পর দিন কিন্তু এই মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছে, কথা বলেছে, জেনেছে কৃষকের কাছ থেকে, শ্রমিকের কাছ থেকে, রিক্সা শ্রমিকের কাছে জেনেছেন তাদের সমস্যা এবং তাদের কাছেই বলেন, জিজ্ঞেস করেছেন এর সমাধান কি। তখন তারা যেভাবে বলেছে তিনি আরও নিজে চিন্তা চেতনা নেতাকর্মীদের নিয়ে করে তিনি সেটিকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা হয়তো দেখবেন যে কয়েক বছর জিয়াউর রহমান ছিলেন সেই অল্প কয়েক বছরে দেশের চেহারা কিন্তু পাল্টে গিয়েছিল, দেশের চেহারা পাল্টে গিয়েছিল, মাঠে ঘাটে উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, অনেক উৎপাদন আমাদের বৃদ্ধি পেয়েছিল, যেখানে আমরা না খেয়ে মানুষ মরেছে দুর্ভিক্ষে, সেই দেখা দেশকেই কিন্তু খাদ্যে অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি চেষ্টা করেছেন এবং এগিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি বললেন যে শিল্প কলকারখানা, আমাদের দেশে সব শিল্প কলকারখানায় জাতীয়করণ করা হয়েছে এবং বেশিরভাগ শিল্প কলকারখানা লোকসানি প্রতিষ্ঠান, কলকারখানায় কোনো কাজ হয় না, শুধু ওখানে নানা রকম রাজনীতি চলে, গল্প গুজব, আর উৎপাদন বন্ধ হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সেই জন্য তিনি কলকারখানাগুলিকে কিছু কিছু কলকারখানা আস্তে আস্তে শুরু করেন, প্রাইভেটাইজেশন করা শুরু করলেন, প্রাইভেট সেক্টরে দেওয়া শুরু করলেন। এইভাবে তিনি প্রাইভেটাইজেশন শুরু করলেন যে এইগুলিও সরকারের মালিকানায় যেগুলো আছে সেগুলো প্রাইভেট সেক্টরে যাবে, এবং আরও নতুন নতুন ব্যক্তি মালিকানায় করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করলেন। মানুষ এগিয়ে আসতে লাগলো যে বাংলাদেশে নতুন নতুন শিল্প কলকারখানা হবে, শিক্ষা প্রতিষ্ঠান হবে, নানা রকমের প্রতিষ্ঠান গড়ে উঠবে। সেইভাবে গড়ে তুললেন। এই যে বাংলাদেশে আজকে গার্মেন্টস শিল্পটা দেখেন, এটা কার অবদান? কার? জিয়াউর রহমান। তিনি দেখেছেন এবং তিনি বললেন যে আমার দেশে তো এত জনশক্তি রয়েছে, এত মহিলা রয়েছে যারা বেকার। তিনি বলেন বাংলাদেশের জনসংখ্যা সমান সমান মহিলা এবং পুরুষ, তাহলে এই মহিলারা যদি শুধু ঘরে বসে থাকে তাহলে তো দেশের উন্নতি হবে না সেইভাবে। সেজন্যই তিনি তখন বললেন যে এই গার্মেন্টস সেক্টর শুরু করলেন, এখানে ব্যাপক মহিলার এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হলো। তারপরে তিনি বললেন যে আমাদের মহিলাদেরকে আরও অন্যদিকেও কাজ করতে হবে। জিয়াউর রহমান সবচেয়ে প্রথমে কিন্তু বাংলাদেশে মহিলা অ্যাম্বাসেডর, হাই কমিশনার, সেটা তিনি শুরু করলেন। মহিলা মন্ত্রণালয় তিনি করলেন, যে মহিলাদের জন্য মহিলা মন্ত্রণালয় করলেন। তারপরে শুধু নয়, আজকে যে মহিলা পুলিশ আমরা দেখি এবং যারা আপনাদেরই পিটায়, আমাদের বোনদের পিটায়, এই যে মহিলা পুলিশগুলি আমরা দেখি, এই সব মহিলা পুলিশ কিন্তু জিয়াউর রহমানের, মেট্রোপলিটন পুলিশ থেকে আরম্ভ করে সমস্ত মহিলা পুলিশ জিয়াউর রহমানের অবদান। তখনও তো এই দেশে ধর্মপ্রাণ লোক ছিল এবং অনেক ধর্মীয় লোক ছিল, তাদেরকেও জিয়াউর রহমান বুঝাতে পেরেছিলেন, তাদেরকে তিনি সঙ্গে আনতে পেরেছিলেন। যে তিনাদের হয়তো ধ্যান ধারণা ভিন্ন, যে মহিলারা আবার রাস্তায় বাইরে এই সব কাজ করবে কেন, এরকম কাপড় ইউনিফর্ম পরবে কেন, কিন্তু তিনি বুঝাতে সক্ষম হয়েছিলেন। এবং তারপর পরে তারা কিন্তু কোনো প্রতিবাদ করেনি, বরং জিয়াউর রহমানকে সাহায্য করেছেন। যে সেই জন্যই কিন্তু দেখেছেন জিয়াউর রহমানের সময় জঙ্গিবাদ তো দূরের কথা, বরং বাংলাদেশে প্রতিনিয়ত প্রত্যেকটা সেক্টরে সর্বে মহিলা এবং পুরুষের কর্মসংস্থান সমানে সমানে বাড়ছিল। এবং তিনি বললেন যে শিক্ষা, শিক্ষা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলি যথেষ্ট নয়, আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দরকার। সেজন্য তিনি নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান শুরু করলেন। এবং তিনি বললেন, তিনি তখনই চিন্তা করেছিলেন যে আমাদের মেয়েরা, মেয়েদেরকেও লেখাপড়া শিখতে হবে, মেয়েদেরকে আসতে হবে। আমাদের মেয়েরা পড়ে কিন্তু সংখ্যা অনেক কম, গ্রামেগঞ্জে যারা আছে তারা সেই সুযোগটা পায় না। সেই জন্য গ্রামেগঞ্জে সুযোগটা এই জিয়াউর রহমানের কর্মসূচি, হয়তো বা তিনি থাকলে তিনি করতেন, তিনি নেই বলে আমরা, আমি এবং অন্য বিএনপির অন্যান্য নেতাকর্মীরা মিলে আমরা শুরু করলাম এই যে মহিলাদের শিক্ষা, মহিলা শিক্ষা যেটা শুরু হলো, আমরা কি বলে বৃত্তি দেওয়া, তারপরে তাদেরকে বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করা, সেটা করলাম। ফুড ফর এডুকেশনের ব্যবস্থা আমরা করলাম, সেগুলো আমরা করেছি এবং আমরা দেখেছি সেখানে ব্যাপকভাবে মেয়েরা অংশগ্রহণ করত, কারণ তাদের একটা উৎসাহ ছিল, তারা বিনা বেতনে পড়তে যেত, কিছু টাকা পেত, নাহলে গম চাল পেত। সেই জন্য পরিবারের লোকেরা তাদেরকে কাজে না পাঠিয়ে স্কুলে পাঠাতো, স্কুলে গেলেই শুধুমাত্র এটা পাবে, সেই জন্য তারা স্কুলে যেত। এই যে আমরা পাঠ্যসূচিগুলো নিয়েছিলাম, তারপরে তাদের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য নিয়েও আমরা জিয়াউর রহমান কাজ করেছে। এবং হেলথ সেক্টরে এখানে এই ডাক্তার জাহিদ বাসা আছে, তারা জানবে হেলথ সেক্টরে জিয়াউর রহমান অনেক কাজ করেছেন, অনেকে নিয়ে আলোচনা করে হেলথ সেক্টরে তিনি শুরু করলেন। পরবর্তীতে আমরা শুরু করেছি, দেখেছেন আপনারা হেলথ সেক্টরে যত কাজ আমরা করেছি, এখন হিসাব দিলে অনেক সময় লাগে, কিন্তু হেলথ সেক্টরে সবচেয়ে বেশি কাজ আমরা করেছি। এইভাবে এইভাবে জিয়াউর রহমান একের পর এক কাজ শুরু করলেন। এই যে বাংলাদেশের এত জনসংখ্যা, আমরা এখানে তো যতটা পাচ্ছি আমরা আমাদের দেশে কাজ করাচ্ছি, কিন্তু তারপরেও তো অনেক উদ্বৃত্ত। সেই জন্য তিনি তখন
মধ্যপ্রাচ্যের সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি করলেন, বন্ধুত্বপ্রতিম সম্পর্ক তৈরি হলো, এবং তিনি মুসলমানদেরকে অন্ততপক্ষে মুসলিম কান্ট্রিগুলোকে বোঝাবার চেষ্টা বুঝাতে পারলেন যে তোমরাও মুসলমান, আমরাও মুসলমান, তোমার দেশের লোকের প্রয়োজন আছে, কাজের লোকের প্রয়োজন আছে, এবং আমার দেশের মানুষ গেলে ওখানে কাজ করলে তারা কিছু টাকা দেশে পাঠালে সেই টাকাটা আমার দেশের উপকারে হবে। সেই জন্য তিনি বিদেশে জনশক্তি রপ্তানি রমান শুরু করলেন এবং ব্যাপকভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যেরমান সময় লোক গেছে, আমাদের সময়ও গেছে। এই যে এই কাজগুলি, এগুলি তো কেউ আগে চিন্তা করেনি, কেউ করেও নেই, যেমন আসার পরেই তো এই কাজগুলি সব হয়েছে। কাজে বুঝতে পারছেন যে বাংলাদেশকে, সেই জন্য বিএনপি একটি অত্যাধুনিক দল, প্রোগ্রেসিভ দল, বিএনপি কখনো ওরকম ছোট নয়। বিএনপি এর মতো বিএনপি অবশ্যই ধর্মে বিশ্বাস করে এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে, সেই জন্য শুধুমাত্র মুসলমান বলে আমি আমার ধর্মে বিশ্বাস করি আর অন্য কোনো ধর্মের মানুষকে আমি ধর্মকর্ম করতে দিব না, সেটা নয়। বিএনপি বলতেন যে সকল ধর্মের মানুষের সমান অধিকার, এবং তারা যে যার ধর্মকর্ম নির্ভয়ে নির্দ্বিধায় করতে পারে, সেইভাবে তিনি সকলকে সেই সুযোগটা দিয়েছিলেন। সেই জন্য এখানে ধর্মীয় মূল্যবোধ এখানে আমাদের মধ্যে আছে, আমাদের গঠনতন্ত্রে সেটাও আছে, ধর্মীয় মূল্যবোধ, আমরা যার যার ধর্ম শিশু করতে পারি। এই যে দেখেছেন এখানে সামনে নিতাইবাবু বসে আছে, আর অনেকেই আছে, যে সুকুমারবাবু আছে, সবই বললাম যে আমরা দেখেছেন যে এই যে আমরা কয়েকটি ছুটি আমরা প্রথমে শুরু করি, তারপরে আমরা তাদেরকে, যেমন আমরা ঈদের সময় আমরা রিসেপশন দিই, দেখা যাচ্ছে যে আসে সেখানে বিদেশিরা আসে, দেশের মানুষ অনেকেই আসে, বিএনপির লোক, বাইরের লোক অনেক আসে। কিন্তু এটা বললাম যে অন্য ধর্মে কেন হবে না, সেটা আমরাই শুরু করলাম অন্য ধর্মেরও, যে তাদের ধর্মেরও হবে, হিন্দু, বৌদ্ধ, এদেরও যে ধর্মীয় অনুষ্ঠানগুলিতে সেখানে তারা, সেটা আমরা পালন করব। সেইভাবে কিন্তু আমরা ধর্মীয় একটা সাম্প্রতিক সম্প্রীতি আমরা গড়ে তুললাম, এইভাবে গড়ে তুললে। এবং জিয়াউর রহমান এটা চিন্তা করলেন যে শুধু এই ধর্মীয় সম্প্রীতি আমরা গড়েছি, কিন্তু আমাদের যে আঞ্চলিক, বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলির সঙ্গে যে আমাদের একটা সম্পর্ক তৈরি করা দরকার, এই যে সার্ক, এটা কার অবদান? জিয়াউর রহমানের সার্ক। তিনি বললেন যে আমাদের প্রত্যেকটা এই অঞ্চলে যতগুলো দেশ আছে সবার সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক গড়ে তুলতে হবে, সেই জন্য তিনি সার্ক গঠন করলেন। এই সার্কের ফলে তিনি বললেন যে এই সার্কের মধ্যে দিয়ে আমরা আমাদের সমস্যা, যদিও ওখানে চার্টারে সেসব নিজের দলীয় মানে কি বলে বাইল্যাটারাল কোনো কিছু নাই, কিন্তু সকলে বসলে আলোচনা করলে তো অনেক কথাই হয়, নিজের সমস্যাটাও আসে, তারা তাদেরটা বলেন, এইভাবে করেই কিন্তু আমরা যার যার সমস্যাটা বুঝতে পারতাম এবং তখন সব একসাথে মিলেই সেগুলি করার চেষ্টা করেছি। জিয়াউর রহমান সকলের সঙ্গে সুসম্পর্ক চেয়েছেন, সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চেয়েছেন, কিন্তু তিনি বলেছেন যে আমরা একটা সদ্য স্বাধীন দেশ, এবং যে দেশটা যুদ্ধ করে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, সেই দেশের মানুষগুলো সবসময় মাথা উঁচু করে থাকবে, আমরা কারো কাছে মাথা নিচু করব না, মাথা উঁচু করে সকলের সঙ্গে সুসম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা এগিয়ে যাব। সেইভাবে তিনি কিন্তু তিনার কাজগুলো করেছেন এবং মাথা উঁচু করেই তিনি ছিলেন। আপনারা দেখেছেন আমরাও সে একই জিনিসটি, তারই ধারাবাহিকতা নিয়ে তো আমরা এগিয়ে চলেছি, কাজে সেই জিনিসটি এখনও আমরা বিশ্বাস করি। আমরা সকলের সঙ্গে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু কারো কাছে মাথা নিচু করে বা চুপি সেরে কাউকে কিছু দিয়ে ক্ষমতায় থাকার জন্য সেই রকম জিনিস আমরা কখনো করিনি, করব না, আর কেউ করলে সেটাকেও আমরা সমর্থন করতে পারি না। সেজন্য আজকে দেশে বহুবিধ সমস্যার সৃষ্টি হয়েছে। জিয়াউর রহমান যেটা করেছিলেন তার ফলেই কিন্তু সত্যিকারে বলতে পারি এই যে আমাদের নদীতে পানি বণ্টন চুক্তি, সে একমাত্র জিয়াউর রহমান প্রথমে সঠিকভাবে পানির যে আমাদের এগ্রিমেন্ট হয়েছিল
আমাদের কতটুকু প্রাপ্য, তারা কতটুকু তাদের কতটুকু প্রাপ্য বা তারা কতটুকু দিবে, এবং আমাদের ওই যেটা কি বলবো গ্যারান্টি ক্লজ সহ সমস্ত কিছু আমাদের যতটুকু আমাদের পাওয়ার কথা তিনি ঠিক ততটুকুই নিয়েছিলেন। এই সম্পর্কটা যে রোমন করতে পেরেছিলেন যা আর কেউ পারেনি, অনেক কিছু বিসর্জন দিয়ে দিয়েছে এবং সেই পানি এখন আমরা পাই না। হ্যাঁ, বর্ষাকালে তো সব গেট খুলে দেওয়া হয়, কিন্তু বর্ষা পানি কমতে থাকলেই আবার গেট বন্ধ হয়ে গেলে তো বাংলাদেশকে এই শুকনো মৌসুম আসলে তখন কোনো পানি দেওয়ার সময় এমনভাবে বন্ধ করা হয় যে আমরা আর কোনো পানিই পাই না, আমাদের যতটুকু পাওয়ার কথা সেটাও আমরা পাই না। এবং শুধু নয়, অনেক ক্যানেল ট্যানেল করে টোরে তারা, লিঙ্ক ক্যানেল করে টোরে তারা তাদের পানি আমাদের পানি ডাইভার্ট করে নিয়ে যায়। এগুলোর জন্য কিন্তু অবশ্যই বন্ধুত্ব, বন্ধু বলে যে অন্যায় প্রতিবাদ করব না সেটা তো সত্যিকার বন্ধুত্ব হতে পারে না বা বন্ধু নয়। সেজন্যই বললাম যদি সেগুলো হয়ে থাকে তাহলে আমাদের বলা উচিত, বসা উচিত, আলোচনা করা উচিত। আমাদের আলোচনা করে যুক্তি তর্ক দিয়ে আমাদেরকে বুঝিয়ে আমরা আমাদের নিজস্ব প্রাপ্যটা আদায় করা উচিত। সেটা আমরা কখনো অন্য কোনো দলগুলির মধ্যে দেখি না, শুধু বিএনপি এটা করেছে, বিএনপি এটা চায়। আমরা মারামারি ঝগড়াঝাটি নয়, আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে এটা সমাধান করতে চাই এবং সেটা সম্ভব করা। বন্ধুর একজন বন্ধু অপর বন্ধুকে এইভাবেই সাহায্য করে সমমর্যাদার ভিত্তিতে। তারা যদি মনে করে তাদের মাথা উঁচু থাকবে আরেকজনের মাথা নিচু হয়ে যাবে সেটা কিন্তু বন্ধুত্ব হলো না। কাজে সেই পানি তো আমরা পাই না এখন, শুধু গঙ্গা ব্যারাজ দিয়ে যেটা আমরা বলছি সেটা। কিন্তু এই ফারাক্কার যে বন্ধুত্বের কথা বলছেন, সেদিন কয়েকদিন আগেও কিন্তু পত্রিকাই লিখেছিল, এই পত্রিকার সাংবাদিক ভাইয়ের আছে, তারাই লিখেছিল যে ফারাক্কা ব্যারাজ বলা হয়েছিল জন্য ট্রায়াল করার জন্য কয়েকদিন, সাত দিনের জন্য ট্রায়ালের জন্য একটা সময় চেয়েছিল যে তারা দেখতে চায়। কিন্তু সেই জিনিসটি আমরা বন্ধু হিসেবে অতি সহজেই আর আমরা বললাম ঠিক আছে, আমরা সেই আমাদের এখান থেকে অনুমতিটা দেওয়া হলো। কিন্তু এই যে ব্যারাজটা চালু হলো এরপরে থেকে কিন্তু আর বন্ধ হয় নাই, এটা তো দুঃখজনক, এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়। এইভাবে প্রতিটি পদে পদে আমরা কিন্তু বাধাগ্রস্ত হয়েছি। এখনও আরও যেসব চুক্তি আমরা শুনতে পাই বা দেখতে পাই সেগুলো কিন্তু একটাও দেশের পক্ষে বা দেশের জনগণের স্বার্থের পক্ষে নয়। সমস্ত কিছু করা হচ্ছে কিন্তু দেশের স্বার্থ বিরোধী, দেশের জনগণের বিরোধী এই চুক্তিগুলি করা হচ্ছে। এবং কী সেই চুক্তিগুলি সেগুলিও কিন্তু সবাই জানে না, আমরাও জানি না কী করা হচ্ছে। শুধুমাত্র একটা যেটা বলা হচ্ছে এই রামপাল প্রজেক্ট, সেদিন আমি আমার বক্তব্যে বলেছি, সাংবাদিক ভাইয়েরা ছিল বলেছি, কিন্তু তারা এটা নিয়ে অনেক ইয়ে করেছেন, ব্যঙ্গ করেছেন, অনেক কথাবার্তা বলেছেন, আজেবাজে কথা বলেছেন, কিন্তু আমরা যা যা বলেছি কোনো পয়েন্টের তারা সঠিক উত্তর দিতে পারে নাই। এবং আমি বলবো, এখনো বলবো যে এই কি বলে যেন রামপাল কোল প্রজেক্ট, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এটা এখানে হওয়া উচিত নয়, তাহলে ওই অঞ্চলের ব্যাপক ক্ষতি হবে, ব্যাপক ক্ষতি হবে। এমনি ওই অঞ্চলে আপনারা জানেন একবার সিড হয়েছে, একবার আইলা হয়েছে, ওই যে সব কি বলে জানি সাতক্ষীরা এটির দিকে এগুলো হয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে। তার মধ্যে আছে ওখানে মিঠা পানির থেকে লবণাক্ত পানি বেশি, সেটা আছে। আর এটা যদি হয় তাহলে আমাদের সুন্দরবন শেষ হয়ে যাবে, যেটা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে আমাদের করেছে, সেই এত সুন্দর বন, এরকম বন পৃথিবীর খুব কম, কোথাও কম দেশেই আছে বা কোথাও নেই এরকম ম্যানগ্রোভ ফরেস্ট। তো সেজন্যই সকলেই বলেছে কিন্তু এই প্রকল্পটি ওখানে না করার জন্য। আমরা কোনো সময় বলি নাই যে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে, আরও বলছি বিদ্যুৎ আমাদের প্রয়োজন আছে, বিদ্যুৎ কেন্দ্র করতে হবে, কিন্তু সেটা অন্য এমন জায়গায় হতে পারে যেখানে
পরিবেশ বা মানুষের কোনো ক্ষতি করবে না সেরকম জায়গায় হতে পারে। আমরা এটা নিয়ে কোনো বিরোধ করছি না, কিন্তু কথা হলো তারপরেও দেখতে হবে, যদি গায়ের জোরে বলে যে অলরেডি তিনটা দেশ টাকা দিতে রিফিউজ করেছে যে এই প্রজেক্টে তারা টাকা দেবে না, কারণ তারা পরিবেশ নিয়ে অনেক বেশি কনসার্ন আমাদের থেকে, সেই জন্য তারা টাকা দেবে না। এখন শুধুমাত্র বোধহয় আমাদের প্রতিবেশী দেশ, তাদের দেশেও তারা করতে চেয়েছিল, এই একই প্রকল্প করতে চেয়েছিল, কিন্তু তাদের দেশের জনগণ প্রতিবাদ করায়, তাদের দেশের সরকার হলো জনগণ দ্বারা নির্বাচিত সরকার প্রথম, দ্বিতীয় তারা জনগণ বিরোধী কোনো কাজ করে না, সেই জন্য তারা তাই সেই প্রকল্প, জনগণ যখন এটা নিয়ে আন্দোলন করলো তারা এই প্রকল্প বন্ধ করে দিল। তিন জায়গায় তারা চেষ্টা করেছে, এক জায়গাতেও করতে পারে নাই, কিন্তু তারা এর থেকে আরও খারাপ প্রপোজাল নিয়ে বাংলাদেশে আসলো। বাংলাদেশের সরকার মনে হয় যেন ওটা খুলে দেখে একবার ভালো করে পড়বারও প্রয়োজন মনে করলো না, চোখ বন্ধ করে ওটার মধ্যেই করে ফেললো। এবং সেই জন্যই এই প্রকল্পে বা তিনটা দেশ টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছে, একমাত্র ভারত দিতে চেয়েছে, তাদেরকে এক্সিম ব্যাংক টাকা দিতে চেয়েছে, তারা অনেক বেশি হাই রেট ইন্টারেস্টে তারা এই টাকা দিতে চেয়েছে, ইন্টারেস্ট অনেক হাই, তারপরেও তিনারা এটা নিচ্ছেন। এবং এখানে কি হচ্ছে, লাভ হলে ভাগ হবে আর লোকসান হলে পুরো আমাদের ঘাড়ে আসবে, এই হলো অবস্থা। এই প্রতিষ্ঠানটাই তো লোকসানি, তো লোকসান হবে আর এই বোঝা আসবে আপনার ঘাড়ে 15 বছর। তাহলে 15 বছর এই ওই নেতারা বা আমরা কে কোথায় থাকবো আল্লাহ ছাড়া কেউ জানে না। সেজন্য আমরা বলছি এই বোঝাগুলি কিন্তু বহন করতে হবে এই আমাদের ইয়াং জেনারেশনকে, এবং তাদের ছেলেপেলেদের এই বোঝা বহন করেই যেতে পারবে, এর থেকে তারা মুক্ত হতে পারবে না যদি এমনভাবেই করে। কাজে এর জন্যই বলছি যে এই সরকার হলো দেশের স্বার্থ বিরোধী, জনগণ বিরোধী, এবং উন্নয়ন কথা বলে কোনো উন্নয়ন করেনি, এক একটা উন্নয়ন প্রকল্প নেয়, প্রকল্পের কস্ট এত, আবার দেখি 2 মাস পরে যে একটাকে যে কস্ট তার ডাবল হয়ে গেছে, ট্রিপল হয়ে গেছে, এখন পর্যন্ত গঙ্গা সেতুর কিছু হয় নাই। এই গঙ্গা ব্যারাজ আমাদের সময় প্রকল্প ধরা হয়েছিল কত, 10,000 কোটি, পদ্মা সেতু 8,500 বিলিয়ন, 8,500 বিলিয়ন আমাদের ধরা হয়েছিল, আর এখন হয়েছে কত, 32,000 কোটি টাকা হয়েছে, কত গুণ বেড়েছে, এটা বোধহয় এই পর্যায়ে থাকবে না, আরও বাড়বে। কাজে এই বোঝা বহন করতে হবে, তারপরেও কি বীজের মুখ আমরা দেখে যেতে পারবো কিনা জানি না। কাজে এই বাড়ার কারণটা কি, এই বাড়ার কারণটা কিন্তু যে সেতু হচ্ছে তার জন্য যে খুব ভালো ভালো জিনিস দিচ্ছে একদম অত্যাধুনিক, সেই জন্য যে কস্ট বাড়ছে তা না, এখানে আছে কমিশনের ব্যাপার আছে, প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে কমিশন, আসল হলো ওই জিনিসটা পকেটে নেয়, হিসাব কিতাব করে তারপরে প্রকল্প ব্যয় ঠিক করা হয়, এইভাবে তারা কাজ করছে। আর এই টাকা দেশে যে থাকে তাও না, টাকা চলে যায় দেশের বাইরে, টাকা যায় দেশের বাইরে। আমরা আগে কখনো দেখি নাই যে ব্যাংকগুলির থেকে একের পর এক টাকা লেনদেন হচ্ছে, নিতে নিতে এই ব্যাংকগুলিকে একটার পর এক ব্যাংক দেউলিয়া হচ্ছে। আমরা তো আগে কখনো শুনিনি যে ব্যাংক থেকে এইভাবে ঋণ দেওয়া হয় বা ব্যাংকে ঋণ নিচ্ছে, ঋণ নিয়ে তারপর তারা গায়েব হয়ে যাচ্ছে, এর সঙ্গে কারা জড়িত, তা বুঝতে হবে যে কারা জড়িত আছে, সেই জন্যই হয় না। এবং বাংলাদেশ ব্যাংক হলো সবচেয়ে হাইয়েস্ট ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের যে আমাদের রিজার্ভ আছে এই রিজার্ভের টাকা পাচার হয়ে গেছে নাই, তো এখন এখানে বোধহয় যেমন আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বেড়েছে এইসব কাজ করার জন্য, তার সঙ্গে সঙ্গে আবার তাদের সঙ্গে সঙ্গে আবার জিন পরিভূতেরও বোধহয় আবির্ভাব হয়েছে, যার জন্য
এমন সুন্দরভাবে সব প্রচার করা হয় যে মানুষ জানতে পারে না, অনেক পরেই হয়তো জিনিসটা প্রচার হয়। তাই আমি বলবো যে আজকে দেশকে এদের কারো কোনো দেশপ্রেম নেই, এরা নিজেদের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে দাবি করে, কিন্তু সত্যিকারের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আপনারা তাহলে দেশটার এই দুর্দশা করছেন কেন? একবার করেছিলেন, তারপরে বহুদিন পর আবার মানুষের কাছে মাত্রা চেয়ে এসছেন, এখন আবার শুরু করেছেন, কিন্তু মানুষ যা দেখতে পায় না আল্লাহ তাআলা সব কিছু দেখতে পায়, জানতে পারে, বুঝতে পারে। তাই আল্লাহ কখন যে কাকে কি শাস্তি দিবে কেউ জানে না। তিনা ভাবেন না যে তিনারা সব শাস্তির ঊর্ধ্বে, এবং আল্লাহ তাআলা সে শাস্তিও রদ করার ক্ষমতা তারা রাখে, এত ক্ষমতাসীন তারা না। আল্লাহ তাআলা এমন এক সময় তাদেরকে বাড়ি দিবে যখন আর তাদের কোনো উঠে দাঁড়াবার মতো শক্তি থাকবে না। হ্যাঁ, এখানে হাতি তালি দিচ্ছেন, কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আমরা সবাই, দেশ শেষ হয়ে যাবে, এর থেকে উঠে আসা অত্যন্ত কঠিন কাজ হবে, অত্যন্ত কঠিন কাজ হবে। কাজে এখন যে সাংবাদিক ভাইয়েরা বসে আছে, হয়তো ইলেকট্রনিক মিডিয়া আছে, তার ভাবছে এগুলো তো চলছে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া সম্পর্কেও জানি, আর এই যে প্রিন্ট মিডিয়া সম্পর্কেও আমাদের ধারণা আছে, এরা কি সব কথা লিখতে পারে বা সব কথা প্রচার করতে পারে? পারে না, পারে না। সেখানেও ওখানে আছে, ওখানে সেমন ভূতপ্রেতের ইয়ে আছে, যারা এসে ওইখানে বাধা সৃষ্টি করে, তাদেরকে স্বাধীনভাবে লিখতে দেয় না। সেজন্যই সেই বিদেশিরা সকলের কিন্তু এক কথা, গণতন্ত্র, মানব অধিকার, মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা এবং অবাধ, সকল ধর্মের, সকল দলের সমান অধিকার, সমান অধিকার এবং আইনের শাসন সকলের জন্য সমান। আইনের শাসন নিয়ে আমি বলছি এই কারণে যে আইনের শাসন সকলের জন্য সমান নয়। আইনের শাসন দুই রকমের, আওয়ামী লীগ হলে একরকম, আর বিএনপি অন্য পার্টি বা সাধারণ মানুষ হলে তাদের জন্য আরেক রকম। তার প্রমাণ আমাদের এখন এই যে রিজভী আহমেদ জেলে গেছে, শফিক রহমান সাহেব কিছুই করেনি, তাও যাকে তিন মাস জেল খাটতে হলো আছে, কিন্তু মাহমুদুর রহমান তো কয়েক বছর হয়েছে, আজকে তিন চার বছর হয়ে যাচ্ছে তিনি জেলে, এখনো বেরোতে পারেনি, কবে হবে তাও জানি না। কিন্তু আওয়ামী লীগের লোকরা অপরাধ করলো, খুন করলো, নারী নির্যাতন করলো, লুটপাট করলো, এমনকি বলে যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর গায়ে হাত দিল, সাংবাদিকদের মারধর করলো, তারা কিন্তু অপরাধী নয়, তারা অপরাধ করে নাই সেটাই ধরে নেয় তারা, এবং তাদেরকে কিছুই বলা হয় না, করা হয় না। আর অন্যদিকে বিএনপি বা অন্য কোনো দল হোক বা সাধারণ মানুষ হোক, কিছু না করলেও তাদেরকে শাস্তি ভোগ করতে হয় মিথ্যে মামলা দিয়ে দিনের পর দিন। আজকে মহাসচিব বলেছে আমাদের নেতাকর্মীরা কতগুলো জেলে আছে, আওয়ামী লীগের যে এখনো দুই তিন নেতা আছে তারা কিন্তু কনভিক্টেড, তাদের কিন্তু জেল হয়েছে, তারপরেও কিন্তু তারা জেলের ভিতরে তো থাকা দূরের কথা, মন্ত্রী হিসেবে ফ্ল্যাগ উড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই হলো অবস্থা। কাজে বুঝতে পারছেন যে আইনের শাসন কীরকম এখানে? সেজন্যই আমরা বলতে চাই যে আজকে বিচার বলে কিছু নাই, যেখানে ন্যায় বিচার থাকে না, যেখানে গণতন্ত্র থাকে না, সেখানে জঙ্গিবাদের উত্থান ঘটে। এই আওয়ামী লীগের সময় জঙ্গিবাদের উত্থান ঘটেছিল প্রথম, মনে পড়ে আপনাদের? সে সিলেটের কি বলে যশোরের উদিচি, যশোরের উদিচি, তারপরে এখানে পল্টনে আমরা সিপিবির মিটিংয়ে আমরা দেখেছি, তারপরে ওই যে নববর্ষের রমনা বটমূলে আমরা দেখেছি,
গোপালগঞ্জে আমরা দেখেছি, গির্জায় এবং গোপালগঞ্জে বোমাইতে দেখেছি, আরো বিভিন্ন জেলাতে হয়েছে এরকম ঘটনা আমরা দেখেছি, কিন্তু কোনো অপরাধী ধরা পড়ে নাই, কোনো জঙ্গি ধরা পড়ে নাই। এরা ছিল কি কি হরকাতুল জিহাদ না জেএমবি আর আরেকটা কি জেনে হরকাতুল জিহাদ, কিন্তু একটা লোককেও তারা ধরে নাই বা তাদের সাজা হয়ে নাই। তো তা বিএনপি যখন সরকারে আসলো, তারপরে কিন্তু আমরা আমাদের সময় যে বোমাবাজি করে নেই তা না করেছে, কিন্তু আমরা এগুলোকে ধরেছি আর প্রত্যেক জেএমবিকে আমরা নিষিদ্ধ করেছি। তারপরে আরেকটা কি না হরকাতুল জিহাদকে, এটাকেও নিষিদ্ধ করেছি। এবং এদের যে বড় বড় নেতা আছে কি বাংলা ভাই শেখ আব্দুর রহমান ইত্যাদি ইত্যাদি আরও যেগুলো আছে তাদেরকে সবকে ধরা হয়েছে, এবং আমরা তাদেরকে ধরেছি জীবিত অবস্থায় ধরেছি। কারা ধরেছে? এই র্যাব পুলিশ এরা মিলেই কিন্তু ধরেছে, কেন র্যাবের মধ্যে সে মিশ্রিত আছে, ওখানে ওখানে সেনাবাহিনী আছে, আর্মি আছে, নেভি আছে, সবই আছে, পুলিশ আছে, সব আছে। এরাই কিন্তু জীবিত অবস্থায় তাদেরকে ধরেছে। জীবিত অবস্থায় ধরার কারণ এটাই যে তাদের কাছ থেকে জানা, তাদের কাছে সব কিছু তথ্য বের করা এবং সত্যি তথ্য বেরিয়ে আসবে সেই জন্যই তাদেরকে জীবিত অবস্থায় ধরেছি। সেই রেকর্ডগুলিও আমাদের কাছে আছে। কিন্তু এই সরকার বলে যে জঙ্গি কথায় কথা কিছুদিন পরপর জঙ্গির ধোয়া তোলে, অমুক জায়গায় জঙ্গি এতজন পাওয়া গেছে, অমুক জায়গায় জঙ্গি এতজন পাওয়া গেছে, তারপর কি হলে জঙ্গিগুলোকে ধরে, সত্যিকারের জঙ্গি কিনে যায় না, কিছু লোক তাদের ধরা থাকে, এইগুলোকে না খেয়ে খেয়ে দীর্ঘদিন বন্দি করে রেখে রেখে তাদের দাড়ি টাড়ি চেল চুন টুল এত বড় হয়েছে, বিদঘুটে একটা চেহারা হয়ে যায়, তারপরে তাদেরকে জঙ্গি বলে সামনে নিয়ে এসে আর পুলিশের গতানুগতিক কতগুলি আছে, ওই অস্ত্র শস্ত্র সাজিয়ে টাজিয়ে সুন্দর করে এই এরা জেএমবি বা এরা হরকাতুল জিহাদ বা এরা অমুক, এরা হলো এই করছে সেই করেছে মানুষ মেরেছে এই করেছে ইত্যাদি, এদেরকে আমরা এ করেছি ধরেছি, এদেরকে এইভাবে এ করলাম। কিন্তু আর কিছুদিন পরেই দেখা যায় যে এই লোকগুলিকে ধরেছে, এই লোকগুলির কাছ থেকে কী কী তথ্য পেয়েছে না পেয়েছে সেগুলো কিন্তু প্রকাশ হয় না। এই লোকগুলি দেখা যায় তেমন এক অবস্থায় তাদেরকে মেরে ফেলা হয়, তাদেরকে এই লোকগুলিকে যে ধরে নিয়ে যায় আসামি এদেরকে গুলি করে মেরে ফেলে। কেন গুলি করে মেরে ফেলা হয়? এখানে তো আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, তারা ইন্টারোগেশন করবে, দরকার হলে আদালতে নিয়ে যাবে, আদালতে সেখানে যা সাজা হয় তাই দিবে এই করে, কিন্তু গুলি করে মেরে ফেলা হয়, কারণটা কি? এর ভিতরে কোনো কিছু রহস্য নিশ্চয় আছে যার জন্য এটাই। আপনারা দেখেন এইভাবে করেছে, আমরা বলতে চাই যে এই নিশ্চয়ই এগুলো দুঃখজনক ঘটনা, যে কয়েকটা ঘটনা ঘটে গেল সবকে মেরে ফেলা হলো। এমনকি এটাও দেখা গেছে যে একটা লোককে জঙ্গি বলে ইয়ে করেছে, সে জঙ্গি তাকে কোর্টে প্রডিউস করেছে, কোর্টের থেকে তারা রিমান্ড নিয়েছে, পুলিশ রিমান্ড নিয়ে তারা তাদের ইন্টারোগেশন ইতি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার একদিন পরে দেখা গেছে সেই লোকটা হাতে হ্যান্ডকাপ বাঁধা, তার বুলেট প্রুফ জ্যাকেট পরা, হেলমেট পরা, সেই লোকটা পাওয়া গেল তাকে ক্রস ফায়ার করে হয়েছে, সেই লোকটা নাকি পালিয়েছিল। তো সেই এরকম অবস্থায় সে অস্ত্রই বা পেল কোথায়, আর সে পালাবলইল বা কেমন করে, তাদের কাস্টাডিতেই তো ছিল, তাহলে তো তাদেরকেই এখন ইন্টারোগেশন করা উচিত, কারো সিভিল সোসাইটির কারো, যে কেন কেমন করে পালালো এই লোকটা, কেমন করে বেরোলো তোমাদের হাত থেকে, তোমরা তো কোর্টের থেকে পারমিশন নিচ্ছেন আর 7 দিন 8 দিনের রিমান্ডের জন্য এটা করা হলো। কাজে তারপরে কোনো সাক্ষী সুক্ষিপ্ত বলে নেই, সাক্ষী থাকবে, সাক্ষী থাকলে কাউকে ধরে নিয়ে যাবে তাকেও মেরে ফেলবে। এমনকি এখন এমন শুরু করে দিয়েছিল যে কাউকে মনে করবে যে জঙ্গি তাকে মেরে ফেলেছে, এখন যে তার বাড়িতে উৎপাত করবে, হয় তার ছোট ভাই হোক, তার বড় ভাই হোক, তার ভাই না পাক, বোন পাক, তাকে পর্যন্ত নিয়ে যাবে, নিয়ে যেয়ে তাকে অত্যাচার করা হবে,
তারপরে কারো হদিস পাওয়া যায়, কারো পাওয়া যায় না। কাজে এগুলি মনে হয় জনগণের সঙ্গে চালাকি প্রতারণা করে এগুলি থেকে নিস্তার পাওয়া যায় না। এটা দেশ চালানোর কোনো ইয়ে নিয়ম নয়। আজকে সব প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে এই আওয়ামী লীগ। দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে কোনো প্রতিষ্ঠান সচল থাকতে পারে না, আর প্রতিষ্ঠান সচল না থাকলে গণতন্ত্র থাকতে পারে না। সেজন্য আপনারা দেখছেন প্রতিষ্ঠান কি, প্রতিষ্ঠান যদি বলে এক নম্বর বলে যদি ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন কি ইলেকশন কমিশন আছে? ইলেকশন কমিশন হয়েছে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন, আরেকটা আওয়ামী কমিশন। তারপরে আপনারা যদি বলেন সিভিল প্রশাসন, এই যে এখানে আমাদের কি ইয়ে সাহেব বসে আছে, ক্যাবিনেট সেক্রেটারি কি নাম, হালিম সাহেব, তিনি সাবেক হালিম সাহেব, তিনি ছিলেন আমার সময়, তিনি জানেন যে সিভিল প্রশাসন এক সব দলীয়করণ করা হয়েছে। বহু অফিসার এখনো ওএসডি রয়েছে। ওএসডি কেন রয়েছে ওরা দিনের পর দিন? কারণ যে তারা নাকি বিএনপি করে, তারা নাকি বিএনপি করে বা বিএনপির সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে, সেই জন্য তারা ওএসডি। আর অনেক ইনারা তো অনেক আগেই বিদায় হয়ে গেছে, বহু লোককে বিদায় করেছে। এই যে হিন্দুরা বলে যে সবাই আওয়ামী লীগকে নৌকায় ভোট দেবে, এই হিন্দুদের কত লোক এখন ওএসডি হয়ে আছে, চাকরি থেকে বিদায় নিয়েছে। আমার সময় বলে যে কেউ পড়েন, আমার সময় ডিসি হয়েছে, তারপরে এসপি হয়েছে, এরকম বহু আছে অফিসার, সেক্রেটারি হয়েছে, তাদেরকে পর্যন্ত তাদেরকে বিদায় করা হয়েছে। কেন? বিএনপির সময় তোমরা কাজ করেছো, ভালো কাজ করেছো, বিএনপি প্রমোশন দিয়েছে, সেটা তো তাদের অপরাধ, কেন বিএনপি করবে? হিন্দুরা তো নৌকা ছাড়া আর কিছু করতে পারবে না, এটাই হলো তাদের কথা। সেজন্যই তাদেরকে শাস্তি দেওয়া হলো, চাকরি থেকে বিদায়। এইভাবে চলছে। কাজে আমি বলবো যে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিছু নয়, আমরা সকলেই বাংলাদেশের মানুষ, বাংলাদেশটাই আমাদের সব কিছু। তাই আমরা আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে, এবং এই ইয়াং ছেলেপেলেদের যারা ভবিষ্যতে এই দলের দায়িত্বে নেতৃত্বে আসবে তাদের কাছে ইয়ে হলো যে আমরা দেশের স্বার্থ সর্বদা রক্ষা করব, দেশের স্বার্থ সমুন্নত রাখব, আমরা সকলের সঙ্গে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব, কিন্তু মাথা উঁচু করে আমরা থাকব, মাথা নিচু করে পেছনের দরজা দিয়ে আমরা শুধুমাত্র ক্ষমতায় যে সব কিছু বিক্রি করে দেওয়ার জন্য নয়। কাজে আজকে তাই বলতে চাই, আসুন আমরা ইনশাল্লাহ, আল্লাহ তাআলা আছেন এবং আল্লাহ তাআলা বিচারও করবেন, আসুন আমরা সকলে আজকে বিএনপির নেতা কর্মী যারা আছেন, এবার দেখেছেন যে কত ইয়াংদেরকে আমরা সামনে উঠিয়ে এনেছি, কত মেয়েদেরকে আমরা সামনে এগিয়ে দিয়েছি কাজ করবার জন্য। কাজে আসুন আমরা যারা ইয়াং আছে এবং যারা বয়স্ক হয়েছে, বয়স হয়েছে, তারা সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশটার জন্য কাজ করি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি জিয়া রহমান যেই চিন্তা নিয়ে কাজ করেছিলেন এবং সকলেই বলেছিল আহা জিয়া রহমান যদি আর কয়েকটা বছর বাঁচত তাহলে হয়তো বাংলাদেশটা আজকে মালয়েশিয়ার মতো হয়ে যেত, তখন সেই সময় বলেছে, আজকে তো আরো আরো অনেক পেছনে। কাজে বাংলাদেশটা একটা উন্নত দেশে পরিণত হবে, বাংলাদেশের মানুষের আয় বাড়বে, গড় আয়ু বাড়বে, আমাদের সময় থেকেই বাড়া শুরু করেছে, আমরা সেটাই করেছি, আয়ু বাড়বে, শিক্ষার হার বাড়বে এবং বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নতি করবে, এবং বাংলাদেশের মানুষের দিয়েই, বাংলাদেশের এই ছেলেপেলেদের দিয়ে সেই উন্নতি করা সম্ভব বলে আমি বিশ্বাস করি, এবং এই দিন আসবেই আসবে। তাই আমাদের সকলকে ধৈর্য ধরে সাহস নিয়ে এবং কোনো অরাজকতা, হট্টগোল, বিশৃঙ্খলা নয়, যা নির্দেশ দেওয়া হবে সেইভাবে শান্তিপূর্ণভাবে সব কিছু মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। ইনশাআল্লাহ সুফল বাংলাদেশের মানুষ পাবে এবং এই দেশে হারানো গণতন্ত্র আবার ফিরে আসবে। আপনাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।